الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب مولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة فلا يرفث ولا يجهل قاتله وإن امرؤ قاتله أو شاتمه والذي نفسي بيده لخلوق فبالصائم أطيب عند الله أطيب عند الله من ريح المسك لا طعامه يترك طعامه وشرابه وشهوته من أجلي الصيام لي وأنا أجزي به والحسنة بعشر أمثالها أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نماز جدرشر قوي درشر قوي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيدك يا معنا توحيدك يا معنا تهزينه من هيئة
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أي بعد سبيل جلسة لكم دينا أي بعد سبيل جيسا لنكم دينا عاشق مدينة تمنى جانا مدينة عاشق مدينة تمنى جانا مدينة. أي بحر كرم صدق حسين بن عليك أي بحر كرم صدق حسين بن عليك بيعسى مجي شربت دیدار ملا دو بيعسى مجي شربت دیدار ملا دو. پھر پیش نظر گنبد خضرائے حرم ہے پھر پیش نظر گنبد خضرائے حرم ہے پھر نام خدا روضہ جنت میں قدم ہے پھر نام خدا روضہ جنت میں قدم ہے پھر منت دربار کا عزاز ملا ہے پھر منت دربار کا عزاز ملا ہے یہ ان کا کرم ان کا کرم ان کا کرم ہے یہ ان کا کرم ان کا کرم ان کا کرم ہے. الحمدللہ اللہ پاک لاکھ کوٹی شکریہ جی مہان رب العالمین ماہ رمضان একটা বিশেষ মুহূর্ত এই বছরের এই ماہ রমজানের শেষ জুমা এই জুমায় আমাদেরকে সকলকে আসার জন্য বসার জন্য কিছু কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন এই জন্য মহান রবের দরবারে সকলে জবান খুলে দিল খুলে জোরে সোরে আল্লাহর শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ. আজকের এই জুমার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে যে জুমার নামাজের মধ্যে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসলো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই মসজিদে আসার কারণে একটা উট কুরবানি করলে যে সওয়াব হয় আল্লাহ তাআলা তার আমল নামার ভিতরে এই সওয়াবটা উঠায় দেন সুবহানাল্লাহ. এবং পরবর্তী ধাপে ধাপে একটা গরু একটা ছাগল কুরবানি দিলে যে সওয়াব হয় ওই সওয়াব পরবর্তীতে যে আসবে তার আমল নামায় অতটুকু হবে পরবর্তী যে আসবে তার আমল নামায় অতটুকু হবে. যতক্ষণ মসজিদের মধ্যে যতক্ষণ কথা হতে থাকে কথা হওয়ার আগ পর্যন্ত দুজন ফেরেশতা দরজার মধ্যে দাঁড়াইয়া লিখতে থাকে যারা যারা আসছে সবার নাম লিখতেছে আব্দুর রহমান আব্দুর রহিম কে কে মসজিদে ঢুকছে নাম লিস্ট করতে থাকে. তো যখন যিনি কথা বলবেন মসজিদের জুমার জন্য খুতবা দেবেন খুতবার সময় যখন বসে যান তখন ওই ফেরেশতারা ওই খুতবা শোনার জন্য মজলিসে এসে বসে যান. এই জন্যই উচিত হচ্ছে অন্তত পক্ষে খুতবা শুরু হওয়ার আগে মসজিদের মধ্যে আসা এটা হচ্ছে উচিত. আর মসজিদে যখন আজান হয় আজানের পরে মাসালাটা শিখে রাখেন মাসালাটা জেনে রাখেন. কালকেই একটা মাসালা শেখার গুরুত্ব আপনাদেরকে বলেছিলাম দুনিয়ার ভিতরে যত গুরুত্বপূর্ণ বিষয় আছে তার ভিতরে একটা জিনিস হচ্ছে দিনকে হেফাজতের জন্য যদি জিহাদের ডাক আসে তাহলে জিহাদ করা দিনকে হেফাজতের জন্য নামাজকে হেফাজতের জন্য রোজা হেফাজতের জন্য
আজান হেফাজতের জন্য, দিনের সমস্ত জিনিসকে হেফাজতের জন্য যদি ওলামায়ে কেরাম বা দেশ রাষ্ট্র প্রধান থেকে জিহাদের হুকুম আসে, তাহলে ওই জিহাদের শরীক হওয়াটা একটা গুরুত্বপূর্ণ আমল, অনেক বড় বিষয়। দিন ছড়ানোর জন্য, দিন প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করা, মাদ্রাসায় ছাত্র পড়ানো, কোরআন ও হাদিসের জ্ঞান দেওয়া নেওয়া, এটাও অনেক বড় একটা বিষয়। সাথে সাথে এই আমলটাই এটার সাথে যুক্ত, সেটা হচ্ছে যে মানুষকে দিন প্রচারের জন্য, দিন শেখানোর জন্য জুমার আলোচনা, মাহফিলের আলোচনা বা যেই কোনো দাওয়াতের কাজের মাধ্যমে মানুষকে দিন প্রচার করা, দিন শেখানো, মাসলা মাসাইল শেখানো খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা। এবং কালকে আমি এটা বলেছিলাম যে একটা মাসালা যদি কেউ কাউকে শিক্ষা দেয় এবং কেউ যদি শিখে, তাহলে প্রায় 300 বছর থেকে 70 বছরের কথা বলা হয়েছে, 300 বছরের কথা বলা হয়েছে, তারা আমল নামার ভিতরে আল্লাহ তাআলা 100 বছরের নফল ইবাদতের সওয়াব উঠায়া দেন। কত বড় কথা! তা মাসালা শিখেন, মাসালা হচ্ছে যে জুমার নামাজের আজানের পরে দুনিয়াবি কোনো কাজ করা হারাম। জুমার নামাজের আজানের পরে দুনিয়াবি কোনো কাজ করা হারাম। এবার আমি যত ভালো কাজ করি, ওই ভালো কাজটা জুমার নামাজে থেকে উত্তম বলা হয় না। এই জন্যে আজানের পরে অন্য কোনো কাজ করা উচিত না, শুধু মসজিদে আসার জন্য নিজেকে যত দ্রুত প্রস্তুত করে নেওয়া। তো আমাদের উচিত যে আমরা মসজিদে একটু আগে আগে আসব। এটা গ্রাম অঞ্চলে আমি মাঝে মাঝে আশ্চর্য হই, 12:30 বেজে গেছে, 12:15 পরেই, 12:00 পরেই শহর অঞ্চলের মসজিদগুলো ভরে যায়। গ্রামের মুরব্বীরা তো সবচেয়ে দিনদার বেশি হওয়ার কথা, আমলে বেশি পাকাপোক্ত হওয়ার কথা, যখন দেখি 12:15 বাজে, 12:30 বাজে, মসজিদে মুসল্লি নেই, তখন একটু নিজের কাছে কষ্ট লাগে যে এটা আসলে আশা করা যায় না। তো আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন সমস্ত এলাকার মুসল্লিদেরকে, পুরুষ মুসল্লিদেরকে মসজিদে সময়ের মধ্যে আসার জন্য আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকলে বলে আমিন। প্রিয় হাজেরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতের একটা অংশ বিশেষ আমি আলোচনা করেছিলাম, তেলাওয়াত করেছি, এবং হাদিস অসংখ্য আল্লাহ রসুলের হাদিস মুবারক থেকে আমি একখানা হাদিস আপনাদের সামনে পড়েছি। আমি যেই হাদিসটা পড়েছিলাম, এই হাদিসটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক সংকলনের মধ্য দিয়ে, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বুখারী শরীফের মধ্যে এই হাদিসখানাকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এনেছেন। এটা সম্ভবত ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুদিত বুখারী শরীফের 2024 নম্বর হাদিস হবে। এই হাদিস এবং কোরআন করিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে স্বল্প সময় আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে সুন্দরভাবে উপকারী কথাগুলো বলার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে আল্লাহ তাআলা যেন বুঝে শুনে আমলের তৌফিক দান করেন। সকলে বলি আমিন। যে আয়াতটা বলেছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা, এই আয়াতের অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। তো প্রথম অক্ষরের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন যে রমজান মাস এমন একটা মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসের মধ্যে আমি কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই কথাটা এভাবে বলা যায় যে কোরআন নাজিল করার কারণেই এই মাসটা সম্মানিত, কোরআন নাজিলের কারণেই এই মাসটা সম্মানিত। তো কোরআন নাজিলের কারণেই যদি এই মাসটা সম্মানিত হয়, তাহলে কোরআন কত দামি জিনিস। এবং লাইলাতুল কদর, সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম।
سلام هي حتى مطلع الفجر قدر আমি নাযিল করেছি কদরটা কি জানেন কদরটা হচ্ছে যেটা হাজার মাস থেকেও অনেক বেশি উত্তম সুবহানাল্লাহ এরপরেই বলতেছেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমর অসংখ্য ফেরেশতারা নাযিল হয় অবতীর্ণ হয় বিভিন্ন বিষয় বা প্রত্যেকটা বিষয়ের হুকুম এর আহকাম আল্লাহ তাআলার তরফ থেকে যা অবধারিত সেই বিষয়গুলো নিয়ে দুনিয়াতে নাযিল হয় সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর শান্তি আর শান্তি শুধুমাত্র ফজরের নামাজ পর্যন্ত পুরো রাত্রিতে লাইলাতুল কদরের ব্যাপারে বলা হয়েছে এই লাইলাতুল কদরটাও এত মহিমান্বিত এত আজমতওয়ালা হওয়ার একমাত্র কারণ হচ্ছে ওই লাইলাতুল কদরের মধ্যেই বলা হয়ে থাকে কোরআন শরীফ নাজিল হয়েছে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের এই সময়টাকে কোরআন নাজিলের এই রাত্রিটাকে কোরআন নাজিলের এই মাসটাকে এত আজমতওয়ালা করে দিয়েছেন কেমন আজমতওয়ালা বা মানুষ তো প্রতি বছরই লাইলাতুল কদর পেতে পারে সম্ভাবনা আছে যদি আমল করে প্রতি বছর যতবার মানুষ লাইলাতুল কদর পাবে আর আমল করবে ততবার তার জন্য হাজার হাজার মাস সে ইবাদত করা সব আল্লাহ তাআলা তার আমল নামায় দিতেই থাকবে এত বেশি আজমতওয়ালা বানায় দিয়েছেন তাহলে কোরআন কত আজমতওয়ালা তো যেই কোরআন এত আজমতওয়ালা জিনিস সেটাকে আমরা ধরা আমাদের জীবনকে কোরআন দ্বারা রাঙিয়ে তোলা এটা কত বড় জরুরি বিষয় ছিল অথচ আমরা সেই জিনিস থেকে এখন অনেক দূরে গাফেল হয়ে বসে আছি কোনো মূল্য বলতেও আমাদের কাছে খুব একটা আমরা নাই কিরকম মূল্য আছে যে আমাদের দেশে আমাদের আশপাশেই কোরআনকে নিয়ে অবমাননা করা হয় সিনেমিনে খেলা হয় কিন্তু আমরা মুসলমান হিসেবে নির্বাক বসে আছি বাকরুদ্ধ হয়ে বসে আছি অলস আর গাফেল হয়ে বসে আছি চিন্তা করার বিষয় যে কোরআন থেকে আমরা কত গাফেল কোরআনকে নিয়ে ছিনিমিনে খেলা হচ্ছে কোরআনের সম্মান নিয়ে ছিনিমিনে খেলা হচ্ছে কিন্তু এই কোরআনের বিষয়ে আমরা অনেকে জানিয়ে না আমরা অনেকে বলতেই পারবো না যে কি হইতেছে কি হচ্ছে বা এগুলো নিয়ে কেউ কথাও বলতেছি না আল্লাহ যদি আমাদেরকে মাফ না করেন তাহলে মাফ পাওয়ার উপায় নাই তো এই কোরআনুল করিমের কারণেই যদি মাহে রমজানের এত বরকত রহমত হয়েই থাকে তাহলে ওই কোরআনুল করিমের আজমত আমাদের বোঝার দরকার আছে কি না বলেন আছে এই কোরআনুল করিমের সম্মান বোঝার দরকার আছে কোরআন শরীফ যে রেহালে রাখা হয় একটা কাঠের উপর রাখা হয় তো কোরআন শরীফের পরে ওই রেহালটাকেও যদি কেউ পায় পায়ের মধ্যে লাগায় পায়ের মধ্যে লেগে যায় তাহলে ওটাকে উঠায় দশবার করে চুমা খায় খায় কিনা বলেন কোরআন শরীফের যে উপরে একটা কাপড় থাকে এই কাপড় যদি পায়ের মধ্যে লেগে যায় সেটাও উঠে আমরা চুমু খাই বারবার এটাকে ইয়ে করে মানে এটার আজমত রক্ষার জন্য বেয়াদবি না হয়ে গেছে এটার জন্য পেরেশান হয়ে যায় তো এই কোরআন শরীফ আমাদের ঘরে থাকে আমাদের বিভিন্ন জনের ঘরে ঘরে আমাদের কোরআন শরীফ রাখা আছে এই কোরআন শরীফের কথাটা বলার আগে একটা ছোট্ট কথা বলি দেখা যায় আজকেই যে চেক করবেন বাসা বাড়িতে তাকের উপর কোরআন শরীফ রাখা আছে হয়তোবা ধুলোমলিন অবস্থায় আছে সারা বছর ছিল রমজানে হয়তোবা একটু হাতে ধরেছিলাম আমরা এই কোরআন শরীফগুলোকে হেফাজতের জন্য প্রত্যেকেই অল্প টাকা লাগবে 70 থেকে 80 বা 100 টাকা লাগবে আমরা সবাই একটা কাপড় সেলাই করে কোরআন শরীফের একটা জুজদান তৈরি করে দেবো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে যে কোরআন শরীফগুলো আছে এটার পবিত্রতা রক্ষার্থে ধুলাবালি থেকে হেফাজতের জন্য আমরা এই কোরআন শরীফটাকে কাপড় সেলাই করে একটা জুজদান বানিয়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এটা মাঝখান থেকে একটু বলে দিলাম এই কোরআন শরীফের আজমত রক্ষার জন্য একটা ছোট্ট টিপস তো এটার জন্য আমরা চেষ্টা করব কোরআন শরীফ আমাদের ঘরে ঘরে আছে এই কোরআন শরীফ যে তাকে রাখা হয় সেই তাকটাকেও আমরা খুব সম্মান করি করি কি না বলেন এই কোরআন শরীফের আয়াতগুলো নিয়ে বর্তমান রাষ্ট্রীয় উচ্চ পদস্থ লোকেরাও মাঝে মাঝে এমন সব কথা বলে যেগুলো কোরআনের আয়াতের প্রকাশ্য বিরোধিতা হয়ে যায় আমাদের কারো খবর নেই আমরা এগুলো অনেক সময় বলতেও পারি না যেমন নারী নেতৃত্বের বিষয়ে নারীর সম অধিকারের বিষয়ে কোরআনুল করিমের ভিতরে কথা আছে যে পুরুষ পাবে এক অংশ নারী তার অর্ধেক পাবে পুরুষ যতটুকু অংশ পাবে অর্থাৎ ছেলে যতটুকু অংশ পাবে বোন অর্থাৎ মেয়ে
পাপ অর্ধেক পাবে, এরকম কথা কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে। কিন্তু আমাদের দেশে প্রকাশ্য রাস্তাঘাটে এখন মিছিল আর ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকে সম অধিকারের নামে, এটা স্পষ্টত কোরআন শরীফের বিরোধিতা। একটা মুসলিম রাষ্ট্রের ভিতরে এটা করা হয়ে থাকে, মুসলমান বেখেয়াল হয়ে আছে। আমরা তো মাঝে মাঝে ওই হিজাবের কারণে অমুক জায়গায় আন্দোলন হয়েছে, ভারতে হয়েছে, অমুক জায়গায় আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করছে, সেগুলো নিয়েও আমরা আন্দোলন করি, আমাদের খবর আছে, আমরা মাঝে মাঝে দুঃখ প্রকাশ করি অন্তত পক্ষে। কিন্তু আমাদের দেশেই যে প্রকাশ্য কোরআন বিরোধী কথাবার্তা হয় রাস্তার মধ্যে নেমে, এটা আমাদের অনেকেরই খবর নাই। খবর থাকলেও যাদের সামর্থ্য নাই তো নাই, যাদের সামর্থ্য আছে তারাও এটার জন্য খুব একটা চেষ্টা করতেছে বলে মনে হয় না। এটা খুবই দুঃখজনক বিষয়। তা আমি ছোট্ট কথা আমাদের এই অঞ্চল থেকে যে কথাটা বলার দরকার সেটা হচ্ছে কোরআনের আজমত রক্ষার জন্য যা যা করণীয় দরকার সেটা আমাদেরকে করতে হবে। গুরুত্ব বোঝার জন্য বলেছিলাম যে রমজান আসছে হিসেবে আমরা বাড়ি ঘর সব কিছু ছেড়ে মসজিদে চলে এসেছি, নামাজের গুরুত্ব দিচ্ছি, মসজিদে সারাক্ষণ বসে থাকি, রোজার জন্য নিজেদের আমল আখলাক আরো বৃদ্ধি করার চেষ্টা করতেছি, সারা বছর যে কোরআনের কারণে রমজানের গুরুত্ব বাড়ছে, সারা বছর সেই কোরআনটাকে আমি কত বেশি গুরুত্ব দেওয়ার দরকার আছে বলে, সারা বছর যে কোরআন আমার ঘরে থাকে সেই কোরআনকে আমি কত বেশি গুরুত্ব দেওয়ার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতুম ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূলি। আল্লাহ নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতগণ, আমি তোমাদের জন্য আমি চলে যাব কিন্তু দুইটা জিনিস রেখে যাচ্ছে, আমি চলে যাব তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছে, এই দুইটা জিনিস যদি তোমরা শক্তভাবে আঁকড়িয়ে ধরতে পারো, এই দুইটা জিনিসকে যদি তোমরা ফলো করতে পারো, এই দুইটা জিনিসকে যদি তোমরা অনুসরণ করতে পারো, তাহলে তোমাদেরকে দুনিয়ার কোনো শক্তি নাই তোমাদেরকে ইসলাম থেকে আল্লাহর দিন থেকে সরায় ফেলতে পারে। সুবহানাল্লাহ। তারাকতুম ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূলি। দুইটা জিনিস রেখে যাচ্ছে, একটা জিনিস হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে আল্লাহর রাসূল বলেন আমার হাদিসসমূহ আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি। দুইটা জিনিস, এই কোরআন ও হাদিস যদি আমরা শক্তভাবে আঁকড়িয়ে ধরতে পারি, দুনিয়ার কোনো শক্তি নাই যে শক্তি আমাদেরকে দিন থেকে সরায় ফেলতে পারে, আমাদেরকে নাস্তিক বানাতে পারে, আমাদেরকে ইমান ছাড়া করতে পারে, আমাদেরকে বদ্দিন বানাতে পারে, দুনিয়ার কোনো শক্তি নেই। এই জন্যে সারা রমজান যদি আমরা আমল করেছি, সারা রমজানকে যেভাবে আমরা গুরুত্ব দিছি, সারাটা বছর কোরআনকে আমরা আরও বেশি গুরুত্ব দেওয়াটা আমাদের জন্য অতীব জরুরি। এই বিষয়ে আমরা খেয়াল রাখব। আমি পরবর্তীতে একটা হাদিস আপনাদের সামনে বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু জুন্নাতুন ফালা ইয়ারফুযু ওয়া লা ইয়াজহাল ওয়া ইন ইমরুউন ক্বাতালাহু আও শাতামাহ ফালিয়াকুল ইন্নী সাঈমুন মাররাতাইন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাখুলুফুন ফানিসসাঈমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রীহিল মিস্ক يترك طعامه وشرابه وشهوته من أجلي الصيام لي وأنا أجزي به والحسن بعشرة أمثالها أو كما قال عليه الصلاة والسلام الله الرسول صلى الله عليه وسلم এই হাদিসের মধ্যে বলতেছেন, আসসিয়াম জুন্নাতুন, রোজা হচ্ছে ডাল স্বরূপ, ফালা ইয়ারফুজ ওয়া লা ইয়াজহাল, খবরদার তোমরা এটাকে নষ্ট করে ফেলো না, ফালা ইয়ারফুজ, গুনার সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলো না, ওয়া লা ইয়াজহাল, এই ব্যাপারে তোমরা মুখ্যতার কোনো পরিচয় দিও না, ওয়া ইন ইমরুউন ক্বাতালাহু আও শাতামাহ, যদি তোমাদেরকে হত্যা করা হয়, যদি কেউ তোমার সাথে ঝগড়াঝাটি করতে আসে, আওশায়তামাহু, অথবা তোমাকে যদি গালি দেয়, ফালিয়াকুল ইন্নী সাঈমুন মাররাতাইন, তাহলে তুমি দুইবার বলবে আমি রোজাদার, আমি রোজাদার, আমার সাথে তুমি গালাগালি করিও না, আমার সাথে ফাসাদ সৃষ্টি করিও না।
والذي نفسي بيده لخلوف فم الصائم اطيب عند الله تعالى من ريح المسك এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জান আর আমার প্রাণ ফামিসাইম রোজাদারের মুখের গন্ধ আতিয়াবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিস্ক মিস্ক আম্বরের ঘ্রাণ তুলনায় রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে বেশি প্রিয় সুবহানাল্লাহ তারপরে আবার বলতেছেন ইয়াতুরুকু তুআমুহু ওয়া শারাবুহু ওয়া শাহওয়াতুহু মিন আজালি এটা কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রোজাদার খায় নাই ওই রোজাদার পান করে নাই ওই রোজাদার নিজের জৈবিক চাহিদাকে তর করে আমি আল্লাহর জন্য রোজা রেখেছে এই জন্য তার মুখের মধ্যে সামান্যতম যে দুর্গন্ধ হয় ওই দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মিশক আম্বর চাইতে অধিক প্রিয় সুবহানাল্লাহ পরবর্তীতে আবার বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলতেছেন الصيام لي وانا اجزي به الله رب العالمين বলেন রোজা হচ্ছে আমার জন্য আর যেহেতু রোজা একমাত্র আমি আল্লাহর জন্য এই রোজার পুরস্কার তো আমি স্বয়ং আল্লাহ আমার বান্দার হাতেই তুলে দেব সুবহানাল্লাহ তারপরে বলতেছেন ওয়াল হাসানাতু বিআশারিল আমসালহা এবং প্রত্যেকটা নেক আমলের জন্য আমি আল্লাহ আমার বান্দার আমল নামার ভিতরে প্রত্যেকটা নেক আমলের জন্য দ্বিগুণ করে দেব দশ দশ করে দিয়ে দেব কোন হাদিসের মধ্যে আছে দশ থেকে সত্তর গুণ সত্তর থেকে সত্তর হাজার গুণ এক একটা নেক আমলের সব আল্লাহ তাআলা দিয়ে দিবেন সুবহানাল্লাহ এত গুরুত্বপূর্ণ এই রমজান মাসকে আমাদের জন্য বানাইছেন তো এই রমজান মাসের প্রথম যে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে স্পষ্ট যে কথা বলে দিয়েছেন সেটা হচ্ছে যখন তোমার সাথে কেউ রাগারাগি করে গালাগালি করে ফাসাদ সৃষ্টি করে ঝগড়াঝাটি করতে আসে তখন তুমি তার সাথে ফাসাদ করো না তুমি তাকেও গালি দিও না তুমি তার সাথেও মারামারি করতে যাইও না তুমি তাকে বলে দাও ও ভাই ইন্নি সোয়াইম আমি রোজাদার দুইবার বলো আমি রোজাদার আমার সাথে তুমি রাগারাগি করিও না তুমি রাগারাগি করলেও আমি তোমার সাথে রাগারাগি করব না এই জায়গার এই ফাসাদ সৃষ্টির জায়গায় অনেক কথা আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে সমাজের মানুষগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের ব্যাপারে বলছেন যে জাহান্নামে যখন আমি মেয়েরাজে গিয়েছিলাম তখন সবচেয়ে বেশি মহিলাদেরকে আমি জাহান্নামে দেখেছিলাম যার দুইটা কারণ একটা হচ্ছে মহিলারা বেশি করে গীবত করে আর আরেকটা হচ্ছে যে মহিলারা বেশি করে স্বামীর অবাধ্য হয় যার কারণেই জাহান্নামের ভিতরে আমি বেশিরভাগ মহিলা দেখেছি বলেন না নাউযুবিল্লাহি মিন যালিকা আর সমাজে এখন চলতে ফিরতে মহিলাদের কথা বলতে হয় না দোকানে চায়ের দোকানে বাজারে ঘাটে সব জায়গায় এখন মহিলারা লাগে না এখন আমাদের পুরুষ জাতি যারা তারাও আমরা এভেলেবেল এখন গীবতের মধ্যে আমরা সামিল আছি কি না বলেন অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলছেন রোজা রেখেছো তুমি যদি গীবত করো তাহলে ওই গীবতের কারণে তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না তোমার রোজা আল্লাহর দরবারে যাবে না খবরদার গীবত করো না এই রোজার জন্য গীবত না করাটা একটা জরুরি একটা বিষয় ফালা ইয়ারকুসু ওয়ালা ইয়াজহাল তোমরা মুখ্যতার পরিচয় দিও না মানুষের সাথে ঝগড়াঝাটি করতে যাইও না রোজা রোজার মতো রাখো রোজা রাইখা যদি মানুষের সাথে ঝগড়াঝাটি করো মানুষের সাথে মানুষের অপরের গীবত করো অন্যকে অপবাদ দাও তাহলে এই রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না তোমরা এই ব্যাপারে খুব সতর্ক থাকো এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টার ইঙ্গিত দিয়ে পরে আবার রোজার আজমত প্রকাশ করার জন্য বলছেন যে আল্লাহ তাআলা তো এরকম যে তোমরা রোজাদার মুখে দুর্গন্ধ হবে আল্লাহ তাআলা বলেন আতিয়াবু আতিয়াবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিস্ক মিস্ক আম্বরের চাইতো অধিক ঘ্রাণ লাগে আমার কাছে রোজাদারের মুখের দুর্গন্ধটা সুবহানাল্লাহ আগে বলছেন যেমনি হোক কষ্ট করো ঝগড়াঝাটি করবা না কেউ গালি দিলেও গালি দিবা না গীবত করবা না অহংকার হিংসা ফাসাদ রোজা রেখে এগুলো তরক করো ফায়দা কি তুমি রোজা রাখবা তোমার মুখের দুর্গন্ধটা মহান রবের কাছে এত বেশি মজার এত বেশি প্রিয় যে জান্নাতের যে মিস্ক আম্বরের গান হয় এর থেকেও আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘ্রাণযুক্ত লাগে আল্লাহর কাছে
সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরো বড় সুসংবাদ দিচ্ছেন, আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। হয় শুধু ওখানেই শেষ নয়, রোজাদার যে রোজা রাখে সে একমাত্র আমি আল্লাহর জন্য রোজা রাখে, রোজা আমার জন্যই। আর কিয়ামতের ময়দানে সমস্ত পুরস্কার যখন দেওয়া শেষ, তখন বান্দাকে জিজ্ঞাসা করবে আর কিছু লাগবে কিনা, বান্দা বলবে আল্লাহ সব কিছুই তো দিচ্ছেন, একেবারে সর্বোচ্চ যে জান্নাতটা সেটাও দুনিয়ার সবচেয়ে 10টা দুনিয়ার মতন জান্নাতের জায়গার মতন দিয়ে দেবেন আল্লাহ তাআলা। এরপরে বান্দা বলবেন আর কি লাগে, আল্লাহ তাআলা বলবেন আমি চাই যে তোমাদের সাথে সাক্ষাৎ করব, স্বয়ং আমি নিজ হাতে তোমাদেরকে রোজার পুরস্কারগুলো দেব। বলেন না সুবহানাল্লাহ। বান্দা তখন সমস্ত হাশরের ময়দানে সমস্ত মানুষগুলা, জান্নাতি মানুষগুলা আনন্দে আত্মহারা হয়ে যাবে। বলা হয়ে থাকে হাদিসের মধ্যে আসছে যে এত বেশি আনন্দিত হবে যে তারা জান্নাত পাওয়ার পরে তারা এত আনন্দিত হয় নাই, যে আল্লাহ রাব্বুল আলামিনের লিকাইল্লাহ আল্লাহ তাআলার সাক্ষাৎ পাওয়ার ঘোষণা শুনে তারা যে আনন্দিত হয়েছে, পুরো প্রথম জান্নাত পাইয়াও তারা এত আনন্দিত হয় নাই। পুরো হাশরের ময়দানে পুরো জান্নাত প্রাঙ্গণটা তখন আনন্দে আত্মহারার একটা ময়দান হয়ে যাবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই ঘোষণাটা দিয়েছেন একমাত্র রোজাদারের জন্য, কষ্ট করো, একটু কষ্ট করে রোজাগুলা সঠিকভাবে রাখো, গীবত করো না, রোজা খাইকা তোমরা ফাসাদ করো না, রোজা রাইকা তোমরা গালাগালি করো না। যদি তোমরা সঠিকভাবে রোজাগুলা রাখতে পারো, আমি মহান রব তোমাদের সাথে ওয়াদা করতেছি আমি নিজ হাতে সাক্ষাৎ করে তোমাদেরকে পুরস্কার হাতে দেবো সুবহানাল্লাহ। কত বড় কথা! এই জন্যে গীবত আমাদেরকে পরিহার করা উচিত। আমি আমার মা যখন আমার সাথে কথা বলে, তখন আমি আমার মাকে বলি মা, যখন আরেকজনের কথা বলে তখন আমি বলি কথাটা গীবত হচ্ছে কি না। হ্যাঁ না জান, আমার মা একজন আমলি লোক, আমার মা একজন আমলদার লোক, আমার মাকে যখন নাকি কথা বলার সময় গীবতের কোনো গ্রাম পাই, সাথে সাথে বলে মা এই কথাটা আর বলেন না। আমার বোন যারা আছে তারা যখন আমার সাথে কথা বলতে যায়, এবং আমি যখন মনে করেছি আমার চাষির ব্যাপারে বলে, আমার জেঠির ব্যাপারে বলে, আমার অমুক তমুক আত্মীয় স্বজনের ব্যাপারে কথা বলে যেটা গীবত হওয়ার সম্ভাবনা আছে, সাথে সাথে বলি এই কথাটা বলেন না, বলে অযথা নিজেরা আমলকে নষ্ট করেন না, স্টপ করাই দেই। প্যারে হাজরিন, প্রত্যেকেরই উচিত মা যখন কথা বলবে, সন্তান যখন কথা বলবে, মেয়ে কথা বলবে, স্ত্রী কথা বলবে, কথা বলার সাথে সাথেই যখন নাকি পাশের বাড়ির অন্য মহিলার কথা বলে, পাশের বাড়ির অন্য পুরুষের বদনামের কথা বলে, যখন নাকি এই ধরনের কোন কথা বলা শুরু করে, সাথে সাথে একজন পুরুষ হিসেবে, একজন দায়িত্বশীল লোক হিসেবে, সাথে সাথে আমার উচিত যে তাকে বাঁচানো। আর বাঁচানোর মানে হচ্ছে সাথে সাথে তাকে বন্ধ করে দেওয়া, তুমি আর কথা বলবা না, মা তুমি আর কথা বলবা না, বোন তুমি আর কথা বলবা না, আমার স্ত্রী তুমি আর কথা বলবা না, আমি তোমাদেরকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি, আমি চাই না তুমি গীবত করো, আর গীবত করে নিজের আমল নিজে নষ্ট করো। এটা সবার জন্য উচিত কি না বলেন? আমরা খেয়াল করব, অন্ততপক্ষে পুরো রমজান চলে গেছে, সারা বছর পারি আর না পারি দুইটা দিন বাকি আছে, দুই তিনটা দিন অন্ততপক্ষে আমরা চেষ্টা করব, আমার সামনে আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ছেলে, আমার ভাই, আমার বাবা, আমার মা যখন পার্শ্ববর্তী কোনো লোকের কোনো কথা বলে, যখন গীবত করে, তখন সাথে সাথে তাকে স্টপ করে দেওয়া। এখান থেকে আমাদের শিক্ষা সারা বছরের জন্য শিক্ষা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আজকের এই আলোচনা, ভবিষ্যৎ কোনোদিন আমি যদি এখানে আলোচনা করার সুযোগ হয় করলাম, না হলেও না করলাম, আজকের এই আলোচনা থেকে যদি একটা শিক্ষাও যদি আমরা নিতে পারি, খোদার কসম আপনার জন্য নাজাতের জরিয়া হতে পারে, আপনাদের কারণে আমারও নাজাতের জরিয়া হতে পারে, এটা এলাকার জন্য রহমতের একটা কারণ হয়ে যাবে। সকলেই ওয়াদা করি, মা বাবা ভাই বোন আপনজন আত্মীয় স্বজন প্রত্যেকেই কারো নামের কোনো গীবত করার সাথে সাথে, বুঝার সাথে সাথে আমি তাকে স্টপ করা দেবো ইনশাল্লাহ। পারবো কি না বলি? ইনশাল্লাহ পারবো তো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। সর্বশেষ, সময় শেষ পর্যায়ে সর্বশেষ একটা ইবারত বলবো না, আমি অর্থটা বলে শেষ করি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠতেছিলেন, মিম্বারে ওঠার সময় মিম্বারের কয়টা সিঁড়ি? তিনটা সিঁড়ি। প্রথম সিঁড়িতে যখন উঠছেন, উঠার সাথে সাথে বলতেছেন আমিন, অথবা পুরাটাই বলছেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় সিঁড়িতে আবার উঠে বলতেছেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় সিঁড়িতে উঠে বলতেছেন আল্লাহুম্মা আমিন।
খুতবাতে দাঁড়ায় তখন আল্লাহ রাসূল বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জিজ্ঞাসা তো করলে না কেন আমি আল্লাহুম্মা আমিন বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলতেছেন, জি ইয়া রাসূলুল্লাহ, কেন আমিন বললেন আমাদেরকে জানান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন, আমি যখন প্রথম সিঁড়িতে উঠলাম তখন আমাকে জানানো হলো ওই ব্যক্তিরা ধ্বংস হোক যেই ব্যক্তিরা তার মা বাবাকে পাইল, তার মা বাবাকে পাইল অথচ সে মা বাবার খেদমত করে নিজেকে জান্নাতি করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল যখন এই বদদোয়া করতেছেন আল্লাহ তরফ থেকে, আল্লাহ রাসূল তখন বলতেছেন আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। বলেন না নাউযু বিল্লাহি মিন যালিক, কত বড় কথা! আল্লাহ রাসূলের বদদোয়া, জিব্রাইল আমিনের বদদোয়া, স্বয়ং আল্লাহর এই বাণী আমাদের জন্য বদদোয়া স্বরূপ, যে বলতেছেন ওই লোক ধ্বংস হোক যে মা বাবাকে পাইল, নিজের গুনাহকে মাফ করাইতে পারল না। আল্লাহ রাসূল সাথে সাথে ওই বদদোয়ার সাথে তিনি একাত্মতা ঘোষণা করে বললেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। অর্থাৎ মা বাবার যে খেদমত করে নিজেকে জান্নাতি বানাইতে পারলো না সে ধ্বংস হোক, এটা অবশ্যই হবে। দ্বিতীয় নম্বর, আমি প্রথমে একটা কথা মাঝে একটা কথা বলে নিই, হাদিসের ভাষাগুলা যেভাবে আছে সেভাবে বলা উচিত। আমরা অনেক সময় বলতে যাইয়া যদি উলটপালট হয় এটার জন্য আল্লাহর কাছেও মাফ চাই, আপনাদেরকে বুঝানোর জন্য অনেক সময় হয়তো উলটপালট হয়ে যেতে পারে। প্রথম সিঁড়িতে কি বলছেন, দ্বিতীয় সিঁড়িতে কি বলছেন, একটু উলটপালট হতে পারে, আমি এটা বলে নিলাম, আল্লাহ মাফ করুক, আপনারাও এই বিষয়ে ভুল মনে করবেন না, আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চাই। দ্বিতীয় সিঁড়িতে যখন উঠছেন তখন বলতেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে নাকি আল্লাহর নবীর নাম শুনলো, আল্লাহর নবীর নাম শুনলো, শোনার পরে সে দুরূদ পড়লো না, অন্তত পক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, সেই ব্যক্তি ধ্বংস। আল্লাহর রাসূল তখন বললেন আল্লাহুম্মা আমিন, এই বলে আল্লাহর রাসূল নিজেও বদদোয়া করলেন, বলেন না নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহর নবীর নাম শোনার সাথে সাথে কি বলতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন আল্লাহর নবীর নাম শোনার সাথে সাথে কি বলতে হবে, আল্লাহ তাআলা যেন আমাদের আমলের তৌফিক দান করুক। এটা মনে রাখেন, এক মজলিসে একবার বললে হবে, এখানে বারবার আমাদের নবীর নাম বলতেছে, একবার বললেও এই সুন্নত আদায় হয়ে যাবে। তৃতীয় সিঁড়িতে যখন উঠছেন, উঠার পরে তখন আল্লাহ রসুল বলতেছেন, হযরত জিব্রাইল আমিন বলতেছেন, হে আল্লাহ রসুল, যে ব্যক্তি রমজান পাইল, রমজান পাওয়ার পরে এত বড় সুযোগ পাওয়ার পরে নেকা আমল করে গুনাহ থেকে নিজেকে হেফাজত করাইয়া আল্লাহর কাছে নিজেকে নিষ্পাপ না করতে পারছে, সেই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা আমিন, বলেন না সকলে নাউযু বিল্লাহি মিন যালিক। এখনো বুঝেন নাই, এটা আমাদের জন্য কঠিন থেকে কঠিন এক বদদোয়া করা হয়েছে, যেই বদদোয়া যে রমজান পাইলাম গুনাহকে মাফ করাইতে পারলাম না, আল্লাহ নিজেও বদদোয়া করছেন, আল্লাহ নবীও বদদোয়া করছেন, ফেরেশতাদের ভিতরে সর্ববড় প্রথম সর্বমহামান্বিত একজন ফেরেশতা হযরত জিব্রাইল বদদোয়া করছেন যে রমজান পাইল নিজের গুনাহকে মাফ করাইতে পারল না সে ধ্বংস হোক। এই দোয়াগুলা আমাদের অবশ্যই অবশ্যই ধ্বংস আমাদেরকে হতেই হবে, কেননা স্বয়ং নবী এই দোয়া বদদোয়ার সাথে একাত্মতা ঘোষণা করছেন। চিন্তা করে দেখেন, একটা রমজান শেষ হয়ে যাচ্ছে, আমি আমার গুনাহ কতটুকু মাফ করাইতে পারছি, আমি আর আপনি নিজে একটু হিসাব করে একটু শোয়ার ঘরে যাই, একটু চিন্তা করে দেখি কিভাবে মাফ করাইতে পারছি কিনা একটু দেখি, এখনো পর্যন্ত গুনার সাথে লিপ্ত আছে। আজকে এই রমজানের শেষ জুমা উচিত ছিল প্রত্যেকটা মুসল্লি আজান হয়ে যাওয়ার সাথে সাথে মসজিদে আসা। যদি আমি নিষ্পাপ হয়েই থাকি, যদি আমি আল্লাহওয়ালা হয়েই থাকি, যদি আমার গুনাহকে আমি মাফ করাইয়াই থাকি, তাহলে আমার তো অবস্থা এরকম হবে যে আল্লাহর নামে ডাক আসছে, মসজিদ থেকে ডাক আসছে, আমি সাথে সাথে মসজিদে চলে যাব, এটা উচিত ছিল? সামনের দিনগুলোতে খেয়াল করে প্যারা হাজরিন, আমি বারবারই এটা বলি যে আমার এলাকার মানুষ, আমি যেরকম আপনাদের কলিজার টুকরা, আপনারাও বাপ চাচা বড় ভাই আমার কলিজার টুকরা, সমাজের মানুষগুলা যত খারাপই হোক না কেন, প্রতিবেশী যত খারাপই হোক না কেন, তারপরেও যখন ডাকাত পড়ে দৌড়াইয়া যায় তাকে সহযোগিতা করার জন্য, যত খারাপই হোক না কেন, যখন আগুন লাগে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর কাছে দৌড়াইয়া যায় আগুন নিবানোর জন্য, যখন একজন আরেকজনের বিপদে পড়ে সহযোগিতার জন্য দৌড়াইয়া যায়, আপনারা আমার এলাকার মানুষ, আমি আপনার এলাকার মানুষ, আমি আপনাদের কলিজার টুকরা, আপনারা আমার কলিজার টুকরা, কিন্তু এই আমলগুলো যদি আপনাদেরকে শিখাইয়া আমলের মধ্যে যদি না আনতে পারে, তাহলে আমাদের এই বন্ধন আসলে বন্ধন হিসেবে স্বীকৃতি লাভ করবে না। যেই কথাগুলো বললাম, মাত্র দুইটা দিন আছে, এই দুইটা দিন
আল্লাহর রাস্তায় দুনিয়ার সব ফিতনা ফাসাদ থেকে হেফাজতে রাইখা নিজের গুনাহ থেকে কিভাবে মাপ পাবেন, নিজের গুনাহ থেকে কেমনে বিরত থাকবেন, প্রত্যেকেই আমরা বুঝি কোনটা গুনাহ কোনটা ভালো কোনটা মন্দ, প্রত্যেকেই জানি কোনটা ভালো কোনটা মন্দ। নিজের দিলকে প্রশ্ন রেখে যেটা ভালো ভালো করার চেষ্টা করে, যেটা গুনাহ সেটাকে আমরা তরক করার চেষ্টা করে, যদি এইভাবে অন্তত পক্ষে সামনে দুই তিনটা দিনও যদি আমরা চেষ্টা করি, আল্লাহর কসম করে বলি এই দুইটা দিন কাফফারা স্বরূপ সারা বছর আল্লাহ তাআলা আমাদেরকে শুধরাইয়া দেবেন। বলেন না আলহামদুলিল্লাহ। হতে পারে এই দুই তিনটা দিন যদি নাকি আমরা চেষ্টা করি, দুই তিনটা দিন যদি চেষ্টা করি গুনাহ থেকে হেফাজতে থাকবো, নেক আমল ছাড়বো না, গুনাহ করবো না, গুনাহ করবো না, নেক আমল ছাড়বো না, দুই তিনটা দিন যদি সর্বোচ্চ আমরা চেষ্টা করে যাই সারা বছর, হয়তো আল্লাহ তাআলা এটা আমাদের জন্য শিক্ষায় পরিণত করে দেবেন, সারা বছরের জন্য আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে দিনের জন্য পরিপূর্ণভাবে কবুল করে নিতে পারেন, ঠিক কিনা বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা মাহে রমজানের বরকত রহমত মাগফিরাত আমাদের জন্য নসিব করেন, সকলে বলে আমিন। আমাদের এলাকার সমস্ত মুরব্বী আলে কেরাম, মুসল্লি আলে কেরাম, এলাকার মুরব্বীরা যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাআলা যেন সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, সকলে বলে আমিন। যুবকদেরকে আল্লাহ তাআলা মাদকের সবল থেকে হেফাজত করেন। বৃদ্ধ বাবাজিরা যারা দূর দূরান্ত থেকে আসেন আসছেন, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের কদমে কদমে যেন নেক দ্বারা পুরো করে দেন। আমাদের সবার মনে সব নেক আশা বাসনাগুলো কেন আল্লাহ তাআলা পুরো করে দেন, সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Mm-hmm.